হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন আমি রান্না স্টার্ট করে দিয়েছি ঘুম থেকে উঠে। একটু আমরা ছাতু খেলাম, দেন আমি রান্না স্টার্ট করে দিয়েছি। এই যে ফুলকপি ভাজা, সিম, ভেন্ডি আর বিনস আমি একসঙ্গে ভেজে নিলাম, কিন্তু ভাজার কোয়ান্টিটিটা কম, সেই জন্য আমি একসঙ্গে ভাবলাম ভেজে নিচ্ছি। আর তোমার এদিকে কুমড়ো, আলু আছে, আর মাছটা একটু মশলা দিয়ে ফ্রাই করবো এই ভাতটাই। আর এদিকে ভাত হচ্ছে, আর এদিকে দেখো আমের ঝোল, ওটা হয়ে গেছে। আর কালকে তোমাদেরকে তো দেখি বলেছিলাম যে চিংড়ি মাছের মালাই চাইছে, ওটাও হয়ে গেছে, ওটা ফ্রিজে রেখেছি, বার করবো। আর এই যে ইভাকে দেখাচ্ছি তোমাদের, এই যে ইভা এখন ইয়েলো তরমুজ খাচ্ছে, কালকে নিয়ে আসা হয়েছিল। অ্যাকচুয়ালি ওর না শরীরটা খুব খারাপ লাগছে, মানে সকাল থেকে লুজ মোশন হচ্ছে, কেন কালকে একটু রোদে বেরোনো হয়েছিল, তো সেই জন্য লুজ মোশন হচ্ছে। দেখি বাবা, আমি একটু গানটা একটু স্টপ করি, দেখাই। এই যে এখনো তরমুজ খাচ্ছে, বিছানায় ফেলো না বেটা, ওরকম করে খাও আস্তে আস্তে, ও কিছু খেতে পাচ্ছে না, তাই জন্য ওর বাবা ওর জন্য ওকে তরমুজ খেতে দিল। আস্তে আস্তে যদি খায় তাহলে পেটটা একটু ঠান্ডা হবে। রান্না চলছে আস্তে আস্তে, আর ওর বাবা বেলুন ফেলুন ওগুলো সব নিয়ে এলো, তো ওগুলো এখনো রেডি করা হয়নি, ওগুলো দুপুরবেলা রেডি করবো। আরো বেটা দাঁড়ো দাঁড়ো, দুপুরবেলা রেডি করবো। রান্না হচ্ছে, ঠিক আছে। এখন এই যে কুমড়ো ভাজা চলছে, আর এই যে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ইভার পাপা ইভার জন্য একটা জিনিস করছে, তোমাদেরকে দেখাই। এই যে ইভার পাপা করছে পনিরের প্রিপারেশন, এই যে তিন রকমের বেল পেপার দিয়েছে, আর এটা মাশরুম, পেঁয়াজ, এই টুথপিক দিয়ে করবে এগুলোর প্রিপারেশন। দেখা যাক কি করে, আগের বারও করেছিল, এবারও করবে, তো কিভাবে করছে দেখি। এটা ইভার পাপা করছে ইভার জন্য। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখন আমি ইয়েটা ছোকে দেবো, মুগ ডালটা। আও বাপরে, ইয়ে তো ফাটে না। এটা হচ্ছে আদা বাটা, আদা বাটাটা দিয়ে একটু ভালো করে মেরে দেবো। আলাদা হালকা কাঁচা গন্ধটা চলে গেলে এই ডালটা দিয়ে দেবো। আর ওপর থেকে একটু কিশমিশ দিয়ে দেবো, আর স্বাদ মতো নুন আর চিনিটা আমি স্বাদ মতো দেবো। ব্যাস, আমার মুগ ডালও রেডি হয়ে গেছে, ভাজা রেডি, সব রকম ভাজা, চাটনি। আর তোমাদেরকে দেখাই, এটা একটু মটন করে রেখেছি, কালকে করে রেখেছি, আর এটা হলো চিংড়ি মাছের মালাইকারি করা আছে, আর তোমার নিচে রাইস আছে, ব্যাস মেনু এটাই। আর এই যে এবার বাবা এগুলো তৈরি করছে টুথপিকের সাহায্যে, পনির, ক্যাপসিকাম। আর একটা তৈরি করো তো দেখাই, প্রথমে একটা টুথপিক নিচ্ছে, দেন সবুজ ক্যাপসিকাম, পনির, পনিরের কিউ, এটা রেড ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, দেন মাশরুম, দেন ইয়েলো ক্যাপসিকাম, দেন আবার পনির, দেন পেঁয়াজ। এরকম ভাবে এগুলো সব তৈরি করে নিয়েছে, ঠিক আছে। আর করতে হবে না, ছেড়ে দাও, মানে অনেক, এটা করে দাও লাস্ট, টেলিফোন এগুলো দিয়ে নষ্ট হবে এগুলো। তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর এই যে তোমার এটা হচ্ছে চিকেনটা, বিরিয়ানি চিকেনটা করবো আমি এখন, তো বিরিয়ানি চিকেনটা করতে এর মধ্যে চিকেনটার মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, তেল, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কেওড়া জল, রোজ ওয়াটার, আদা রসুনের পেস্ট, দই, ব্যাস এটা দিয়ে, আর বিরিয়ানি মশলা, এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি, কালকে রাতের থেকে ম্যারিনেট করে গেছি। ম্যারিনেট করে রাখলে একটু খেতে বেটার হয় চিকেনটা, তো এবার আমি ওর মধ্যে কষিয়ে নেবো।
একবারে আসবে গো? তেলের মধ্যে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, এটা মধ্যে হয়ে যাবে। এই যে বিরিয়ানি চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, আমি করে রেখে দিলাম, লেয়ারিংটা পরে করব, মানে পরে করব বলতে খেয়ে নিয়ে লেয়ারিংটা করে বসিয়ে দেন দুপুরে রেয়ারিং করে দিয়ে দমে বসিয়ে দেবো। আর তোমার এই যে ফিশ ফ্রাইটা শুরু করছে, হাজবেন্ড করছে, এটা ফিশ ফ্রাইটা হয়ে গেলে ইভাকে স্নান করিয়ে দেন আমরা খাবো সবাই। আর এই লেয়ারিংটা পরে করবো, এটা আমি এখন চিকেনটা কষে জাস্ট রেখে দিলাম। ইভা এই যে এখন মোবাইল দেখছে, ও ফ্রেশ মানে রেডি ফেডি হয়ে মোবাইল দেখছে, মানে ফ্রেশ হয়ে। এই যো ইভা স্নান করে রেডি হয়ে গেছে, ও একটা নিউ ড্রেস পরেছে। এই যো ইভা এখন খেতে বসেছে। তো ভালো লাগছে, কোনটা পছন্দ? আর তোমাদেরকে আজকে মেনুগুলো দেখিয়ে দিই ইভার। এটা হচ্ছে চিংড়ির মালাইকারি, এটা হচ্ছে মাটন কষা, এটা মুগের ডাল, আর এটা হচ্ছে এগুলো হচ্ছে সাত রকমের ভাজা, মানে এখানে ছ রকম দিয়েছি। আর এটা হচ্ছে ফিশ ফ্রাই, ফিশ মশলা ফ্রাই, আর এটা হচ্ছে তোমার পনিরের একটা আইটেম করেছে। আর এদিকে ফ্রুটস আছে, আর এদিকে তোমার আছে চকলেটস আর ইয়োগার্ট আর দিয়ে পেপার বোট। কোনটা খাবে বিটু? খাও, কোনটা কিচ্ছে কিচ্ছে করছো তোমার? খাও, শুরু করো, কি করছো? এক্সাইটেড হয়ে গেছে বেটা, এইদিকে বসে, এইদিকে চলে এসছে ইভা। ইভার আসন ছেড়ে এদিকে চলে এসছে। হ্যাঁ, তোমার পছন্দ হয় নো? ওটা কি, আগে ভাতগুলো খেতে না, ফার্স্টে চেরি খেলো ইভা। এখনো এবার কিছু সাজানো হয়নি, এখানে সাজাবো না। এসো বেটা, কি খাবে এসো? আমাদের যেহেতু 5 বছর না হলে পায়েস করতে নেই, সেহেতু পায়েস করা হয়নি। এবার ক্রস লেগ করে দাও, হাঁটুর ফাটু করে। ওগুলো না বেটা, আগে ওগুলো কেন খাবে? আগে দেখো ভাতের কি খাচ্ছে, ও এখন খাচ্ছে স্ট্রবেরি। কোনটা খাবে? ওকে দাও, ওকে দাও, ওকে দাও, ওকে দাও না, তুমি ছেড়ে দাও না, ওকে দাও। এখন বিরিয়ানির লেয়ারিং চলছে। এই যে চালগুলো আমি সেদ্ধ করে নিয়ে, মানে হালকা বয়েলড করে, গোটা গরম মশলা তেজপাতা দিয়ে বয়েলড করে আমি এটাকে ছেঁকে রেখেছি, এই তিনটে জায়গায় ছেঁকে রেখেছি। এবার আমি লেয়ারিং করছি, ফার্স্টে দুটো জায়গায় করব, একটু হেড কাউন্ট 10 জন আছে, সেজন্য 10 জনের জন্য দুটো জায়গায় করব আমি, একটা জায়গায় আমার হবে না। ফার্স্টে এই ভাতের লেয়ার দিয়ে দিলাম, একটু বেশি করেই দেবো, দেন চিকেন দেবো, দুটো লেয়ারই করছি, বুঝলে? একটু বেশি করেই লেয়ার দিলাম। এর মধ্যে চিকেন দেবো, আর একটু রাইসের একটা লেয়ার দিচ্ছি। হাতের সাহায্যে দিচ্ছি, কেননা সুবিধা হবে দিতে, আমারও সুবিধা হবে। এবার
ধনে পাতা পুদিনা পাতা কুচি করে রেখেছি, ওটা দিয়ে দেবো উপর থেকে। উপর থেকে পেঁয়াজ কুচি বেরেস্তা দিয়ে দিচ্ছি, সরি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। চিকেন থেকে একটু তুলে রেখেছিলাম অয়েল, আমি ঘি ইউজ করি না, কেন হাজবেন্ড ঘি খেতে পারে না, তো ঘিয়ের পরিবর্তে যে চিকেনের তেলটা তুলে রেখেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। আর একটু বিরিয়ানি মশলা, লুলু মল থেকে যে বিরিয়ানি মশলাটা কিনে এনেছিলাম ওই বিরিয়ানি মশলাটাই দিয়ে দিচ্ছি। জানি না কিরকম টেস্ট হবে, ফার্স্ট টাইম করছি এই মশলাটা দিয়ে। কেওড়া ওয়াটার, বিরিয়ানিতে কেওড়া ওয়াটার বা রোজ ওয়াটার না দিলে টেস্টটাই আসে না, মানে আমার মনে হয় যেটা। এটা দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার দু চামচের মতো। আর তোমার দিয়ে দেবো একটুখানি ফুড কালার, এটা তোমরা অ্যাভয়েড করতে পারো, এটা আমার অর্গানিক কিনে এনেছিলাম, ছিল দেখলাম তো ওটাই দিচ্ছি। জাস্ট একটু মানে কি বিরিয়ানিতে একটু কমলা কমলা ভাত মাঝে মাঝে না থাকলে ভালো লাগে না দেখতে। ব্যাস এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেন এটাকে আমি কভার এটা দিয়ে কভার করে দেবো। এটা আমি একটা তাওয়ার উপর রেখে 20 মিনিটের মতো দম দেবো। এই জায়গাটাতেও করে নেবো, কেননা আমার হেড কাউন্ট 10 জন আছে, তাই জন্য এটাতে নিশ্চয়ই হবে না 10 জনের, তো সেজন্য আমি এটাতে করে নেবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ইভার। মমি ইভার এসেছে তা? আ মিশি 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 সবাই চলে গেছে, এবার আমরা একটু খাচ্ছি। এই যে বলছে বিরিয়ানির কালারটাও খুব ভালো হয়েছিল, আর বিরিয়ানিটা খেতেও খুব টেস্টি হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আরও আছে এমনি তো সবাইকে দেওয়ার পরেও এতটা বেঁচেছে, আমরা রাতে হয়ে যাবে, কালকে হাজবেন্ডের টিফিনও হয়ে যাবে। এবার আমরাও ফ্রেশ হব আর একটু করে বিরিয়ানি ট্রাই করব। আর এমনিতেও রাত হয়ে গেছে, এবার ডিনার করে শুয়ে পড়বেন, তো কালকে হাজবেন্ডের অফিসও আছে, তার জন্য তাড়াতাড়ি করে ডিনার করে শুয়ে পড়বেন। তো সারাদিন অনেক খাটাখাটনি গেছে, অনেক কিছু রান্না বান্না অনেক কিছু করা হয়েছে, আজকে খুবই খাটাখাটনি গেছে, এই জন্য তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। তোমাদেরকে ডেকোরেশনটা দেখাই, আমি ডেকোরেশনটা দেখিয়েছিলাম কিনা জানি, এই যে জাস্ট বেলুন দিয়ে উপরটা করে দিয়েছিলাম, আর নিচে একটা বেলুন রেখেছিলাম। খুব একটা বেশি হাবি টাবি সাজাইনি, কেন খুব একটা সাজালে ভালো লাগে না খুব একটা দেখতে, তো এটাই ডেকোরেশন করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আর তোমরা যদি আমার ভিডিওটা মিস করতে না চাও, তাহলে তোমরা
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এটা যদি তোমরা ফেসবুকে দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করে দিও, তাহলে আমি যখনই তোমাদেরকে ভিডিও ছাড়বো তোমাদের সবার থেকে আগে তোমাদেরকে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের জন্য এইটুকুনি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টেক কেয়ার, সবাই ভালো থাকবে, বাই বাই।